এটা আমাদের ছোট পুকুর পুষ্কনি, আমাদের বাংলা কথায় পুষ্কনি। আমরা এখানে এখন সাঁতার কাটবো। হ্যালো এভরিওয়ান, আমি পলাশ, আপনাদের সাথে আমার চ্যানেল ডেডাই, সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। এখন বাজে হচ্ছে 5:25 আর আজকে হচ্ছে 30 মে। আজকে আমরা বেরোবো একটা রাইডে, কোথায় যাবো কিছু জানি না। আমার সাথে প্লেয়ার হিসেবে যাচ্ছে হচ্ছে সুমন। এখন আমি বেরিয়ে যাচ্ছি, আমি একটু কৃষ্ণনগরে যাবো, কৃষ্ণনগরে একটু দরকার আছে। এখানে বসে আর কথা না পারাই ব্যাগটাগ লোড করি, গাড়ি ভিতরেই আছে গ্যারেজে, কোথায় যাই রাস্তায় গিয়ে কথা হচ্ছে। অলরেডি আমরা নিচে চলে এসেছি, চারতলা থেকে বেসিক্যালি এই ব্যাগগুলো, মানে দেখতে পাচ্ছ সুমনও এখানে দাঁড়িয়ে আছে, এই ব্যাগগুলো নিয়ে নামা। লিফ্ট এখনও চালু হয়নি নতুন বিল্ডিংয়ে, তো এটা খুবই একটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, কথা না বলে এগুলো লোড করে নেই, দেন বেরোই, তারপরে একেবারে রাস্তায় গিয়ে কথা হোক। এখন বাজে একেবারে ঘড়ির কাঁটায় 6:03, এখন বেরোচ্ছি, দেখা যাক কতদূর কি পৌঁছতে পারি। যেহেতু আগেই বলেছি আপাতত টার্গেট হচ্ছে কৃষ্ণনগর অবধি যাওয়া, ওখান থেকে আবার আমাদের 10টায় বেরোনো। এখনও যেহেতু সন্ধে হয়নি তাই যতটা পারি এখন চালিয়ে নেই, কারণ রাতের রাত হলে আর কি আমরা গাড়ি কেউ জোরে খুব একটা চালাবো না। কালকে দুপুরের মধ্যে সিটং পৌঁছে যাব, এরকম একটা প্ল্যান রয়েছে। মানে এটা জাস্ট কিছুক্ষণ আগে ফাইনাল হলো যে শিলিগুড়িতে গিয়ে আমরা হোটেল নিয়ে সময় নষ্ট না করে, যেহেতু টেন্ট নিয়েছি, আমরা যদি একবারে সিটং পৌঁছে যেতে পারি। এখান থেকে আমাদের কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, তো আশা করছি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। যেহেতু রাস্তা খারাপ তাই টাইম একটু বেশিই লাগবে। আমরা অলমোস্ট 45 কিলোমিটারের মতো রাস্তা পার করে এসেছি, এখন বাজে হচ্ছে 7:30। কৃষ্ণনগর এখান থেকে আর 1 ঘন্টার মতো রাস্তা দেখাচ্ছে। এদিকে রাস্তায় কোনো লাইট নেই, তো অন্ধকার রাস্তা, রাস্তা খারাপ, ওই জন্য আমি এতক্ষণ কোনো ভিডিও করছিলাম না। আমরা অলরেডি চলে এসেছি কৃষ্ণনগরে, বেসিক্যালি আমরা আছি হাইওয়েতে, আর এই হাইওয়ে থেকে ডান দিকে গেলেই হচ্ছে কৃষ্ণনগর সিটি। আর আমরা যেহেতু একটা মিট আপ পয়েন্ট রেখেছিলাম, বললাম যে আমার একটা বন্ধু আছে কৃষ্ণনগরে, তো ওর সাথে দেখা করবো, তো ও আসবে হচ্ছে মাদার সাট বলে যে একটা রেস্টুরেন্ট রয়েছে কৃষ্ণনগরে। আর এটাই আমার অনেক দিনে আসার ইচ্ছে ছিল, আসা হয়নি, বাট আজকে হয়তো খাবার ট্রাই করা হবে না, বাট ওই আর কি যে আসার ইচ্ছেটা ছিল সেটা তো মানে পূরণ হলো ফাইনালি। মানে অলরেডি আমরা চলে এসেছি এখানে মোটামুটি আরও 15-20 মিনিট আগে, নাকি সুমন, না সরি 8:20 এসেছি, আর এখন বাজে হচ্ছে 9:55। যার সাথে দেখা করবো বলেছিলাম যে আমার একটা বাংলাদেশের বন্ধু আছে এখানে, এই যে এটা হচ্ছে অন্তু, বড্ড শয়তান, 1 নম্বরের পাজি, বেচারা খুব চিন্তায় আছে দেখা অবস্থা। হ্যাঁ খাবারটা আসুক, দেন শেয়ার করছি। আমার এখানে অনেক দিন আসার ইচ্ছে ছিল, বাট এখন অবধি আসা হয়নি। আমি সুমন আমি অনেকবার প্ল্যান করেছিলাম যে যাবো 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 যাবো, কিন্তু হয়নি। তো ফিশ ফ্রাইটা চলে এসছে অনেকক্ষণ আগে, ওদেরটা একবার দেখাই কতটা দেখানো যাচ্ছে জানি না, আমি 2 কামড় দিয়ে চলে যাই। বাট এখানে গভীর প্রশ্ন, আমি ওকে আগে দিকে শুনলাম, ওই যে এতদিন জানতাম মাদার সাটে শুধু মহিলারাই কাজ করে, আসলে এত পুরুষ কেন, এসব তো রাখা যাবে না। 2000 years later, তো এখন অলরেডি 9:50 বেজে গেছে, আমরা দুজন বেরোবো। বাকিরা ফোন করেছিল, আমাদের যেখানে মিট করার কথা ছিল সেখানে সামাও মিট করার পয়েন্টটা ক্যান্সেল করা হয়েছে। আমার যেহেতু বেরোতে হবে তো আগে যাই, দেন গিয়ে সামনে এগোই, তারপরে গিয়ে ওদের সাথে দেখাও, দেন বাকি কথা বলছি। আমরা মাদার সাট থেকে বেরিয়ে অনেকটাই গাড়ি চালিয়ে চলে এসেছি, অলরেডি আমরা বেথুড়হরি। শুভদীপ দা একটা আমায় লাইভ লোকেশন পাঠালো, যেটা এখান থেকে আর 3 কিলোমিটার রাস্তা, তো 3 মিনিট দেখাচ্ছে গুগল বাবাজি। ফুলি ওরা এদিকেই বাদিকে দাঁড়িয়েছে যতদূর মনে হয়, সম্ভবত আমি এদেরকে পেয়েছি, ওই যে সামনে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি। যাই হোক, এখানে বসার কথা না বলাই আমাদের এখন ফাইনাল ডিসিশন হলো আমরা কোথায় যাবো। বহরমপুরে পাপ্পুদা ধাবা, ওখানে গিয়ে দাঁড়াবো, দেন এই তো 5টা গাড়ি, আমরা 7 জন মানুষ, তো একসাথে যাওয়া যাক। যেতে যেতে বাকি কথা হচ্ছে, সো দেখা হচ্ছে আবার একটু পরে। ফাইনালি আমরা অলরেডি চলে এসেছি পাপ্পুদা ধাবা, এখন বাজে হচ্ছে 12:20। এর মধ্যে অনেক কিছু ইনসিডেন্ট ঘটেছে আমার সাথে, সেটা আমি শেয়ার করছি। ইনসিডেন্টটা হচ্ছে আমার স্যাডেল ব্যাগ পুড়ে গেছে সাইলেন্সারে। স্যাডেল ব্যাগের হচ্ছে 3টে স্ট্র্যাপ হয়, মাঝখানে একটা ছিল, মানে এই একটা মাঝের এই একটা, এটাও ও মাথা থেকে ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে এটা সাইলেন্সারের উপর পড়েছিল,
এই যে পুরে গেছে পুরোপুরি, মানে এখান দিয়ে দেখালে এই যে পুরোপুরি এই হচ্ছে অবস্থা। এখানে কি পুরেছে, এরপর ভিতরে ছিল ম্যাগি, ম্যাগি এখন প্লাস্টিকের সাথে মিলে গেছে, যেটা আমি সবাই দেখে খাওয়াবো। সুমন চা নিল, আমি আবার একটা কফি, বেশি খাবো রাস্তা পারবো গাড়ি দাঁড় করা, ব্ল্যাক কফি অ্যাজ ইউজুয়াল, আমি সবসময় যেটা খাই ওটাই। আর এরা খাচ্ছে হচ্ছে শুভদীপ দ্বারা কী খাচ্ছে, রুটি তড়কা, রুটি তড়কা, এই যে ভোলা, কখন দিয়ে এটাই দেখছি বাইকের পিছনে বসেও ফোন কাটছে, চ্যাট করে যাচ্ছে, ওই যে কথা বলতে বলতে মাটি খুঁড়ে কুকুর হয়ে যায়, করতে করতে ঘর উঠে গেছে, দেখা যাক কতদিন চলে। প্রথমত প্রেম করতে, নতুন প্রেম হলে আস্তে আস্তে মানে লোকের থেকে সরে সরে বাগানে বাগানে, এই যে প্রেম মাস্টার, গভীর প্রেম মাস্টার না তুমি, প্রেম মাস্টার কোথা থেকে? হ্যাঁ, এবার বিষয় হচ্ছে তোর পিছনে বসে এবার কেমন লাগছে বল, এখানে খাওয়া দাওয়া শেষ, আপাতত আমরা বেরোচ্ছি মালদার দিকে, সম্ভবত আমরা মানে মালদা পার করে দেন রায়গঞ্জ অধিকটায় গিয়ে কোথাও একটা দাঁড়াবো, একটা লোকেশন গ্রুপে শেয়ার করেছে আমাদের, আবার শুরু করলাম জার্নি, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। আমাদের এখান থেকে আর যেখানে দাঁড়াবো একটা ধাবা বললো, বনফুল ধাবা বা সামথিং, মালদা পার করে, তো ওখানে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 140 কিলোমিটারের মতো, গুগল বাবাতে দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট লাগবে, সো ওদিকে যাই। এখন বাজে রাত 2:15 আর আমরা অলমোস্ট ফারাক্কা ব্যারাজের কাছাকাছি চলে এসেছি, আর হয়তো এখান থেকে খুব বেশি ডিস্টেন্স হওয়ার কথা না, হয়তো 250 মিটার বা 300 মিটারের মতো হবে। সুমন পিছনে বসে বারবার ঘুমিয়ে পড়ছে, মানে ঝুঁকে যাচ্ছে, ওই যে আবার টানছে বলতে না বলতে, যেহেতু লাইট আছে এদিকে জল বোঝা যাচ্ছে, আর এদিকে কিন্তু জল অত নেই কিন্তু আছে, কমও না একেবারে। প্রথমবার ফারাক্কার উপর থেকে আমি নিজের বাইক নিয়ে যাচ্ছি, এটা একটা মানে একটা সব থেকে আরও একটা বড় বিষয় হচ্ছে, কিন্তু আমি বাইকটা নিয়ে মানে যখন গাড়ির 10,000 কিলোমিটার হয়েছে তখনই আমার ইচ্ছে ছিল মানে 10,000 কিলোমিটারটা আমি পাহাড়ে সেলিব্রেট করবো, বাট সামহাও সেটা হয়নি, তারপরে 15,000টাও হয়নি, প্ল্যান কয়েকবার ভেবেছিলাম কিন্তু সামহাও করতে করতে আর ওই সময় সুযোগ কোনোটাই হয়নি, তাই করাও হয়নি, আর আনফর্চুনেটলি এখনই হলো। আর তবে এখন এই মুহূর্তে আমার গাড়ি চলেছে 18,989 কিলোমিটার, তো 19,000 ছুঁই ছুঁই, তবে হোপফুলি এই ট্রিপটা শেষে বাড়ি গিয়ে আমরা 20,000 কমপ্লিট করে হয়তো বাড়ি যেতে পারবো। এখন বাজে ঘড়িতে 2:38, সামনে কালিয়াচক, মানে কালিয়াচকের দিকে যাচ্ছি, আর এখন এই 2:38-এর সময় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার বাইকের মানে 18,999 কিলোমিটার অবধি চলেছে এখন অবধি, তো এটা এখনই জাস্ট 19,000 কিলোমিটার হবে, তো আমি ওই মুমেন্টটা মানে শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে, তাই আর কি ভিডিওটা আমি সেই দেখেই শুরু করেছি। এই যে দেখো হঠাৎ এখন 19,000 কিলোমিটার অলরেডি হয়ে গেছে টোটাল, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ ক্যামেরায়, সো ইয়া মানে খুব ভালোভাবে আমার গাড়িটা 19,000 কিলোমিটার আমার সঙ্গে ছিল এখন অবধি, অন্যান্য সময় থেকে শুরু করে এখন অবধি প্রত্যেকটা কাজে আমার এই গাড়িটা প্রচুর সাপোর্ট দিয়েছে। আমরা মালদার দিকে ঢুকছি বা মালদা পার করে মানে হাইওয়ে ধরে বেরোচ্ছি আর কি, তো এই দিকের এই যে আলো, তাই ভাবলাম ভিডিওটা অন করাই যায়, মানে রাস্তা হবে ওই দেখো আলো বলতে বলতে এখানে এই মনে হয় শেষ, ভগবান, মানে এই এতক্ষণ যে আলোটা ছিল রাস্তা হবে এরকম, লাইট থাকবে দিন আর রাতের কোনো পার্থক্যই থাকবে না, ঠিক আছে, বেশি প্রশংসা করে ফেলেছি মালদার অমনি অন্ধকার করে দিয়েছে। যাই হোক, মালদা থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো তো একটা লাইক করে দিও, কমেন্ট করে বলতে পারো, আর শুধু মালদা কেন কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে পারো। এখন দেখতে দেখতে ঘড়ির কাটার সময় হচ্ছে 4:22, আর ওরা সবাই বেরিয়ে গেছে, জাস্ট বেরোলো, আমি একটু ওই ব্যাগটা গোছাচ্ছিলাম দেখে গ্লাভস ট্লাভস পরছিলাম তাই একটু টাইম লেগে গেলো, আর এদিকে ভোর হয়ে গেছে, আলো ফুটে গেছে, ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, একটু কুয়াশা, একটু ঠান্ডা ফিল, আর অ্যাকচুয়ালি এই টাইমটা ঘুম আসার খুব চান্সেস থাকে, ওই জন্য আমি আস্তেই গাড়ি চালাচ্ছি,
থামাও মানে কিছু না ঘটুক আর কি। আমরা অলমোস্ট ডালখোলা চলে এসেছি, এখান থেকে আর 20-25 কিলোমিটারের মতো বাকি। আর ওরা আমার জন্য দাঁড়িয়েছিল একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে, আর আমি প্রত্যেকবার পেট্রোল ভরার সময় ক্যামেরাটা অন করতে ভুলে যাই, যে জিনিসগুলো কখনো আমার ব্লগে খুব একটা শেয়ার করা হয় না। কালকে দুপুরবেলা আমি ফুল মোটামুটি 1450 টাকার পেট্রোল ভুলেছি, তখনও ভিডিও ওই ফোন থেকে লাস্ট একটু নিয়েছিলাম, আর এখনও ভরালাম সেই 1400 কত টাকা যেন, 1470 বা কিছু, তো এখনও ভিডিও নেওয়া হয়নি। আমরা অলরেডি চলে এসেছি শিলিগুড়ি, আবার এখান থেকে বেশিক্ষণ লাগবে না। আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে সিটং জগিঘাট ব্রিজ, আর এখানে দাঁড়িয়েছি একটু ডাব খাওয়ার জন্য। আমার ব্যাগে কতগুলো ওয়ারেস আছে যেটা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, সামলে খাবো, কিন্তু সেগুলো এমনভাবে ভিতরে একেবারে রাখা না, তো সেগুলো বের করতে পারছি না, তাই আপাতত আখের রসের খাওয়ার জন্য দাঁড়িয়েছি। 300 ml গ্লাস 30 টাকা করে এখানে দাম, ডাব খেলে 60 টাকা, কিন্তু ডাব 60 টাকায় খাওয়া পোষালো না, সবাই এক এক গ্লাস করে খেলো, শেষ, খতম, খতম। শিলিগুড়িতে এত বিভৎস বাজে দাম যেটা কলকাতাকেও হার মানালো জ্যামের দিক থেকে, প্রচণ্ড বাজে গরম লাগছে এখানে, টেম্পারেচার কত আমি চেক করে নিই তাই বলতে পারবো না, বাট এখানের জ্যামটা কিন্তু মারাত্মক গরমের মতোই। তো আমরা সামনের দিকে যাচ্ছি, দেখি সেবাগ রোড গিয়ে কতটা ফাঁকা পাই, বুঝতেই পারছি এখানে গাড়ি জোরে টানতে পারছি না। ফাইনালি শহরের জ্যাম কাটিয়ে সেবাগ রোডের এই ফাঁকা রাস্তাটা পেলাম, এই ফরেস্ট এরিয়ার, মানে এটা দেখতেই অসাধারণ লাগছে, দুপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, মানে সেই যে জয়পুর ফরেস্টের একটা ভাইব কিন্তু আছে। এখনও আমাদের 44 কিলোমিটার পথ যেতে হবে, বাট এই 44 কিলোমিটার পথেই হচ্ছে আমাদের খুব ধীরে সুস্থে যেতে হবে। এবার বিষয় হচ্ছে শুভদীপ দ্বারা কোথায় আছে, পিছনের গাড়িটা বুঝতে পারছি না, লুকিং গ্লাসে দেখছিও না, তো এখানে আর দাঁড়াচ্ছি না, ভাবছি এটা পার করে ফরেস্ট এরিয়াটা পার করে দেন দাঁড়াই, যদি ততক্ষণে আসে তো ভালো, নাহলে দাঁড়িয়ে ফোন করব। মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54, গ্যাংটক 104। রাস্তাটা জাস্ট অসাধারণই লাগছে, এরকম রাস্তা মানে ছায়া ঘেরা, এখান দিয়ে কিন্তু এই জঙ্গলের মাঝখান দিয়ে হাতি চলাচল করে, কখনো ফরেস্টের মাঝে যাইনি এখানে, বাট একবার তো যাবার ইচ্ছে রয়েছে, দেখা যাক কবে সুযোগ হয়। আমি এসে এখানটায় দাঁড়িয়ে আছি, শুভদীপ দা আসছে না, আমরা এই রাস্তা ধরে এলাম, তো এই রাস্তা ধরে এখন যেতে হবে। আমি শুনেছিলাম যে সিটাঙ্গের রাস্তা প্রচণ্ড খারাপ, তো ওরা বেসিক্যালি উপরে উঠেছিল, ওদের অন্য আর একটা রাস্তা ছিল ওদিক থেকে, সেটা দিয়ে ধরেছিল। এবার আমরা, এই হচ্ছে রাস্তার অবস্থা, বাকিরা সবাই পিছনে, মানে শুভদীপ দ্বারা আমার কাছে সব থেকে, সেটা হচ্ছে অলমোস্ট 3 কিলোমিটার। আমি আর ওয়েট করছি না, তো আমরা ওয়েট করছি না এই কারণে, বেকার ওয়েট করে লাভ নেই, যেতে তো ওখানে হবে, ওখানে গিয়েই ওয়েট করি। আমরা অলমোস্ট আমাদের লোকেশানে চলে এসেছি, আর 450 মিটার দেখাচ্ছে এদিকে, শুভদীপদার গাড়িতে কি একটা টুনি নাকি বেঁধেছিলো তাই আসেনি, আমরা দুজন চলে এসেছি। আর আপাতত এখানের এই ভিউটা বেশ ভালো, এই মালটা ভীষণ ভয় পায়, বলছে রাত্রেবেলা যদি এখানে একা বাথরুম করতে বেরোতে হয় রাস্তায় তাহলে নাকি শেষ, তো এই হচ্ছে এর অবস্থা। বাট জাস্ট এই ভিউটা দেখো গাইজ, কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, মেঘলা, বৃষ্টিটা হলেই তো পারে। তো এই হচ্ছে আমাদের সেই জগিঘাট ব্রিজ, আমরা ক্যাম্পটা করবো হয়তো এদিকে, যা শুভদীপদা বললো, মানে এই বরাবর ওদিকে গিয়ে নিচে নামতে হবে। চলো চলো চলো, এই ব্রিজগুলোর ভাইবে আলাদা, মানে এত পুরনো ব্রিজ, আর এই হচ্ছে নদী, আর ওদিকে ক্যাম্পিং করব। তো এবার আমরা ওই জায়গাটা পরে যাব, যেহেতু খাওয়া দাওয়া সেভাবে কিছু হয়নি, তো আগে যাবো হচ্ছে আমাদের একটা হোমস্টেতে, খাবারের কথা বলা ছিল সেখানটায়। রাস্তার যে অবস্থা, এবড়ো খেবড়ো, এই আছে এই নেই, আত খাওয়া রাস্তা, কিন্তু তাও মানে এই এতটুকু রাস্তা আছে বলে আমরা গাড়ি বাইক 4 চাকা 2 চাকা 6 চাকা সব নিয়ে আসতে পারি। তো এইটা হচ্ছে সম্ভবত আমাদের খাবারের
জায়গা, আমরাও ঢুকলাম, বাকি তিনজন ওই সবে ঢুকলো লাইন দিয়ে। চো একসাথে পাঁচটা গাড়ি এই। হ্যাঁ না না, রিলস ফিলস আমি বানাই না। 2000 years later, এখন বাজে অলরেডি 3:12। আমরা হোমস্টে থেকে বেরিয়ে যেখানে ক্যাম্প করবো সেখানে চলে এসেছি। আপাতত সামনের ভিউটা আমি তোমাদের দেখাই। এই যে দেখো, আমার গাড়িটা এখানে পার্ক করে দিয়েছি, এই হচ্ছে আমার গাড়ির অবস্থা। আর ইনসিডেন্টটা তো শেয়ার করেছি, তাই নতুন করে আর বলছি না। আর এদিকে নিচে গিয়ে আমরা ক্যাম্প করবো, ওই জায়গাটা দেখাচ্ছি। আর এই হচ্ছে আশেপাশের ভিউ। এখানে ছোট্ট একটা নদী আছে, খুবই ছোট, বাট ওরকম কিছু না। তবে এই চারপাশে সবুজ, এর মাঝে ক্যাম্প করে থাকার এক্সপিরিয়েন্সটা আর কি নিতে যাচ্ছিলাম, যেহেতু প্রথমবার ক্যাম্প করে থাকবো যে কোনো জায়গায় আর কি। এই তো সবার গাড়ি টাড়ি এখানে রাখা, ওরা নিচে গেছে জায়গাটা দেখতে, পাঁচটা ক্যাম্প যেহেতু, পাঁচটা টেন্ট বসবে আর কি, তো হবে কি না তো সেটাই দেখতে গেছে। এবার দেখা যাক কি হয় না হয়। আর ওখানে বা এসে একটু শুয়ে পড়েছিলাম, বেসিক্যালি বিছানা পেয়েছি তো ঘুমিয়ে গেছিলাম 8 ঘন্টার জন্য। দেন উঠে খেলাম, খেয়েছি, খাবারটা শেয়ার করিনি, কারণ ওই হোমস্টের খাবার ঘরোয়া খাবারই, তো ওই জন্য আর আলাদা করে কিছু শেয়ার করলাম না। আর অ্যাকচুয়ালি শেয়ার করার থেকে বড় কথা হচ্ছে, খিদেটায় অনেক আগে খিদে পেয়েছে, তো আর পারছিলাম না ওয়েট করতে, তো যতক্ষণ না ভিডিও করবো তার আগে খেয়ে নিয়েছি এরকম। এবার টেন্টটা বের করি, ওদিকে টেন্টটা লাগানো হোক, দেন সেটা শেয়ার করছি, পরে সব কিছু শেয়ার করছি। তো টেন্ট বসানো আমাদের গান। আর এই যে অবহেলিত অবলা প্রাণী দেখো তুমি, এই যে সবাই দেখো। আর এই দেখো এরা কি করছে, কি সব নোংরামো করছে, কি দাদা বলুন, কি এই যে পাঁচটা আমাদের টেন্ট। আর আমরা এখন এই জলে স্নান করবো, যে জলের কোনো গভীরতা নেই, কিচ্ছু নেই, এই হচ্ছে ব্যাপার। চলো 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 একটু চুবাই, চলো চলো। এই ধোপা না, ধোপা বলে না, নতুন ধোপা, নতুন ধোপা, এটা আমাদের ছোট পুকুর, পুষ্কনি, আমাদের বাংলা কথায় পুষ্কনি। আমরা এখানে এখন সাঁতার কাটবো। এই হচ্ছে রাতের বেলা আমাদের ক্যাম্পিং এর অবস্থা। আমাদের এই টেন্টটা, শুভদীপ দার এটা, বাকি তিনটে দিকে। আমারটা লাইট জ্বলছে না, কারণ সুমন এখনো ঘুমোচ্ছে, আমিও ঘুমোচ্ছিলাম, জাস্ট উঠলাম। আর এই যে সেই নদীর আওয়াজ, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু ব্যাপারটা। পাহাড়ে এরকম, পাহাড়ের কোলে সেরকম ক্যাম্পিং। আজকে রাতের খাওয়া দাওয়ার বিষয় হচ্ছে আমরা আজকে নিজেরা রান্না করে খাবো, কারণ হচ্ছে যেহেতু কুকিং সেট আপ রয়েছে। আর দুপুরবেলা আমাদের খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, টাইমের অনেকটা পরে খেয়েছি অ্যাকচুয়ালি, তাই এখন সেভাবে আর খেতে নেই। তাই ভাবলাম আমরা একটু সবাই মিলে একটু ম্যাগি ট্যাগি করেই কিছু খেয়ে নেবো। আমাদের রাতের খাবারের প্রস্তুতি চলছে। আমি কালকে কতগুলো 8টা ডিম নিয়ে এসেছিলাম, ওটা ব্যাগেই ছিল সিদ্ধ করা, আর কেউ খায়নি। এই কই, এই এই লোকটা টেন্টের ভিতরে আছে, এই লোকটা কালকে খাবে বলে আর খায়নি, কাউকে খেতেও দেয়নি শুভদীপ দা, ওই জন্য ডিমগুলোর এই অবস্থা। আমাদের এদিকে রান্না করছে আজকে সুমন, সব কিছু করে দিলাম আমি, করে দিলাম। আর এখন এদিকে ম্যাগি হচ্ছে। আর এই কালকে ডিম এনেছিলাম যেটা বললাম আগে, এই ডিমগুলো এবার একটু হালকা ফ্রাই করে খাবো। আর এই দেখো আমাদের রাঁধুনি, খালি গায়ের রাঁধুনি। আমাদের ম্যাগি রেডি, ডিমটা আমি আলাদা করে রেখে দিলাম, এটা ম্যাগির সাথে মিশাইনি। আর এরা এই যে এখনও রেডি করছে খাবার, সুমন ফোন কাটছে, সারাদিন শুধু মেয়ে বাজে। যাই হোক, এখানে বেসিক্যালি কালকের যে ব্যাগটা পুড়েছে না, যে পকেটে ম্যাগি ছিল সেই ম্যাগিও পুড়েছে, তো ম্যাগিগুলো ফেলে দেবো, পুরো অংশটা ফেলে বাকিটা রেখে দিয়েছিলাম, সেটাই দিলাম। কিন্তু ওই প্যাকেটের মশলাগুলো ইউজ করতে আমরা পারিনি, তাই মশলার টেস্টটা একটু কম আছে। এখন বাজে হচ্ছে 10:18, আর এদিকে বৃষ্টি নামছে, অল্প অল্প করে পড়ছে, বাট যে কোনো সময় যদি বরফ করে নেমে যায় আর কি, মানে জোরদার বৃষ্টি, তখন আবার খুব চাপ হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করেছি অনেকক্ষণ আগে, থালা বাসন সব ধোয়া শেষ, মানে ভোলা আর সমানেই ধুলো। আর এখানে আর ব্লগটা টান তো কোনো মানে নেই, 10:18 বাজে, কালকে সকাল বেরোবো, তো এই ব্লগটা এই অবধি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন লাগলো, শেয়ার করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আমি রয়েছি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, সব জায়গায় ইউজার নেম অফিসিয়াল পিয়ালদার, সার্চ করো, পেয়ে যাবে। সো দিস ইজ পলাশ হালদার, সাইন ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। কালকে অন্য একটা ডেস্টিনেশনে যাবো, সেটা এখনই রিভিল করছি না, কারণ এখনও
কোনো কিছু ঠিক নেই। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দ্যান টেক কেয়ার, টাটা, পিস।